নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার সঙ্গে থেকে দেখতে থাকো তোমরা রেসিপিটা আজ আমি তোমাদের সাথে প্রেশার কুকারে সর্ষে ইলিশ কীভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি সর্ষে ইলিশ করার জন্য সর্ষেটাকে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর সর্ষে বাটারটা দিয়ে পুরো মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সাথে দিয়েছি কাঁচা সর্ষের তেলও এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েই মাখিয়ে নেব কারণ পরে আর কোনো তেল অ্যাড করবো না এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে যখন মাখাচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে যাতে সর্ষে লেগে থাকে সেইভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়েও কিন্তু মাখিয়ে নিয়েছি সর্ষেটা পেস্ট করার সময় যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি সেই কারণে মাখানোর সময় কিন্তু আমি এখনও লঙ্কার গুঁড়ো দিলাম না একদম শেষে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাই দিচ্ছি যাতে কালারটা আসে সেই কারণের জন্য প্রেশার কুকারে মাছ করতে গেলে পরে মাছকে আগে থেকেই সুন্দর করে মাখিয়ে ঠাকিয়ে নিতে লাগবে পরে আর কিন্তু কিছুই করা যাবে না আমি এখানে দেখো দু চামচের মতন রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এবার হালকা মাখিয়ে নিয়েই প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো মাছটা মাখানো কিন্তু আমার খুব সুন্দর করে হয়ে গেছে আপনারাও যখন এভাবে সর্ষে ইলিশ প্রেশার কুকারে তৈরি করবেন মাছগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেবেন প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার পুরো প্রেশার কুকারটার মধ্যে কিন্তু সর্ষের তেলটা লাগিয়ে নেব এরপরেই মাছগুলোকে এর উপরে দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে সাজিয়ে মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম মাছগুলোকে খুব সুন্দর করে প্রেশার কুকারের মধ্যে সাজিয়ে দেওয়ার পর সেই সর্ষেটা বাটির মধ্যে রয়ে গেছে সেই সর্ষেটাও দিয়ে দিলাম আর বাটিটা ধুয়েও কিন্তু সেই জলটা দিয়ে দিচ্ছি সব শেষে সামান্য কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম এরপর প্রেশার কুকারটাকে হালকা নাড়িয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে কিন্তু গ্যাসে বসিয়ে দেব। এইভাবে করে ইলিশ মাছ করলে মাছের যে আলাদা একটা টেস্ট আর কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের যে একটা ঝাজ সবই কিন্তু খুব ভালো করে পাওয়া যায় প্রেশার কুকারে এখানে কিন্তু ইলিশ মাছ করবার জন্য দুটো সিটি দিয়েই নামিয়ে নিতে লাগবে নামিয়ে নেবার পর হালকা ঠান্ডা করে প্রেশার কুকারের ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার এই ইলিশ মাছের রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে একবার আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটাও টিপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের যদি ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই বাই বাই বন্ধুরা